নমস্কার, দি রিপোর্টে স্বাগত। নানার প্রভাবে নাগারে বৃষ্টির পর চার দিন পার, নাম সার্থক করে জমা জলের যন্ত্রণা এখনও ভোগ করছে পানিহাটিবাসী। আর চোখ রাখবো খোলা বিলকান্দা দুই পঞ্চায়েতের দিকে। শীত, গ্রীষ্ম, বর্ষা, জমা জলই ভরসা হয়ে উঠেছে তেঘরিয়া এলাকার বাসিন্দাদের কাছে। বছরের পর বছর এলাকা থেকে শুরু করে ঘরের মধ্যে জমে থাকা জল যেন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। গোটা এলাকায় দীর্ঘ দিন ধরে জল জমে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। দেখে নেব সেই ছবি। নির্বাচন আসে যায়, ভোটের সময় দলীয় প্রার্থীরা অনেকে আশ্বাস দিলেও তবে উন্নয়নের আলো পড়ে না জলের মধ্যে ডুবে থাকা তেঘরিয়া এলাকায়। পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সবার কাছে দরবার করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের বাড়িতে জল 12 মাস থাকে, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়। বাড়িতে সাপের উৎপাত, আমরা নিচে থাকতেই পাচ্ছি না। 21 সনের জল থেকে এখন দিয়ে কোনো জল সংস্কার হয়নি, কোনো জল যাচ্ছে না। কোনো পার্টির লোক, এমএলএ, এমপি বা আমাদের এখানকার সদস্য কেউ এসে আমাদের বাড়িতে কোনোদিন চুপি মারে। এই জলটা ঢুকলো বৃষ্টি হওয়ার পরে, জলটা মোটামুটি কতদিন থাকে? আমাদের 12 মাস আমাদের জল, হয়তো রোদে যেটুকুনি জল যদি শুকাতে পারে, কিন্তু ঘরের জল আমাদের জমলে যাচ্ছে। এই যন্ত্রণা যে থাকেন আপনারা, স্থানীয় যে প্রধান রয়েছে বা আপনাদের এই অঞ্চলে যিনি জল যায়, এটাই বন্ধ। 2 দিন পর পর পাম্প বসায়, পাম্পের জলটা যেখানে থাকে ওখানেই থাকে, ওটা একটা পাম্প বসাচ্ছে কিন্তু জল যায় না। আমরা তো ঘর থেকেই দেখতে পাচ্ছি কিন্তু বলে কোনো কাজ হয়নি। ছোট থেকে বয়স্ক প্রত্যেকের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার বিক্ষোভে সরব হলেন এলাকার বাসিন্দারা। কতটা অসুবিধার মধ্যে দিয়ে দিন গুজারণ করতে হয় তাদের শুনব। এসি বন্ধ হয়ে গেছে এবং জল জমে থাকছে, এবং এখানে ড্রেন কয়দিন আগে পড়ছিল, কিছুদিন আগে পড়া করছিল কিন্তু আর করছে না। কেন কেন করছে না জানি, পঞ্চায়েত থেকে অনেক বন্ধ করে দিয়েছে। পঞ্চায়েত আপনারা কি চান এখন? এখন চাইছি যে জলটা যাতে পাস করে দেয়, এখন ড্রেন ফেন যেন ঠিকঠাক করা হয়। কি বলছিলেন, পঞ্চায়েতের মেম্বার? পঞ্চায়েতের কোনো লোক এসে দেখছে না যে আমাদের কি অবস্থায় থাকছি। শুধু ফটো, একজন ফটো তুলে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এখানে, ঠিক আছে? রাস্তাঘাট কিন্তু, রাস্তাঘাট পুরো ভেঙে গেছে, ড্রেন ফেন কিছুই হচ্ছে না, জল পাস হচ্ছে না। মেন আমাদের জল পাসের ব্যবস্থা করে আমাদের এই রাস্তা ঠিক হয় কিন্তু 12 মাস জল থাকে বলে রাস্তা কোনো দিনই আবার বসে এই যেরকম রাস্তা মানে খারাপ সেই রাস্তাই থেকে যায়। না কোনোদিনই হয় না, যে পাশে আশেপাশে ড্রেন গুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কেমন অবস্থা। হ্যাঁ হয়ে যাবে তো, সারা বছরই তো বাড়িতে জল থাকছে। এ বিষয়ে ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি কবি রাজবংশী সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পঞ্চায়েত সমিতিতে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কাজের প্রস্তাবে প্ল্যান সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে। তবে সেই দিনটা কবে আসবে উত্তর নেই কারোর কাছে। রাজা দে, রিপোর্ট, সোদপুর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।